আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই লিস্টটা তৈরি করে দেখাবো এটি আপনারা শাড়ির পারে বাচ্চাদের জামার নিচে জামার হাতায় তারপর উনার পারেও আপনারা করতে পারবেন এটি তৈরি করা কিন্তু খুব সহজ আর ভিউয়ার্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও নিজে নিজে তৈরি করতে পারবেন আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এই লিস্টটা তৈরি করেছি গুটি সুতা দিয়ে আর কাটা নিয়েছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম এম কাটা তাহলে চলুন কথা না বাড়ি আমরা লিস্টটি তৈরি করে ফেলি প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি তারপর কাপড়টাকে সামনের দিকে ধরে এখানে কাটাটা ঢুকিয়ে নিব তারপর সুতাটা কাটাটার কাপড়ের ভিতর দিয়ে এনে এখানে একটি চেন করে আটকে দিব এখন আমি দুটি চেইন নিব নিয়ে এই যে দুটি চেইনের সমদূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব আমি আবারও দুটি চেন নিব নিয়ে এখানে দুটি চেনের সমদূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব আমি আবারও দুটি চেন নিব দুটি চেনের সমদূরত্বে সিঙ্গেল ক্রোশেট করে নিব আবারও দুটি চেন নিব দুটি চেনের সম দূরত্বে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এভাবে আমি বেজ লাইন তৈরি করব মানে আপনারা যতটুকু লেস তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণ এভাবে বেজ লাইন তৈরি করে নেবেন তারপর এখানে একটি বাড়তি চেন নিয়ে আমি সুতাটাকে কেটে নিব আমি এতটুকু পরিমাণ করেছি মানে আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখানে আবারও একটি স্লিপ নট দিয়ে নিব তারপরে যে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট যে করেছিলাম মানে কাপড়টা যে আমি জয়েন করেছিলাম প্রথমে সুতাটার যেখানে আমি জয়েন করেছিলাম ঠিক সেখানে কাটাটা ঢুকিয়ে নিব নিয়ে এখানে একটি চেন করে আমি জয়েন করে নিব তারপর এখানে আমি ছয়টি চেন করব। তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করব তো দুটি চেনের দুটি চেইনে ফাঁকে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব তারপর এখানে আমি আটটি চেইন করব আটটি চেইন করে সেম জায়গাতেই আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব তারপর এখানে আমি দশটি চেইন করব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন করে সেম জায়গাতে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব তারপরে এখানে আমি আবারও আটটি চেন নিব তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন নিয়ে সেম জায়গাতেই আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব এখন আমি ছয়টি নিব নেব দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন নিয়ে এখানে সেম জায়গাতে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব তো এভাবে আমার এখানে একটি ফুল তৈরি হয়ে গেল এখন আমি এরপরের যে দুইটা চেন এখানে গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব তারপর এখানে আমি দুটি চেন করব দুটি চেন করে এর পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব তারপর দুটি চেন নিব নিয়ে পরের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব তারপর দুটি চেন নিব নিয়ে পরের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব তারপর দুটি চেন নিব নিয়ে পরের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব তারপর দুটি চেন নিব তো পরের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব এভাবে আমি পাঁচবার দুটি চেন নিয়ে নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব পাঁচটা হবে আমার আমি আবারও গুনে নিচ্ছি তারপর এই এই এখানে যেভাবে আমি ফুল তৈরি করেছি ঠিক এখানেই আমি আবার আমি ফুল তৈরি করবো সেজন্য আমি এখানে ছয়টি চেইন নেব নিয়ে এই যে এখানে দুটি চেইনের জায়গায় আমি সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে নিব এরপর আটটি চেইন করব সেম জায়গাতেই আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব তারপর দশটি চেইন করব একদম সহজ আপনারা ভিডিওটা ভালো করে দেখলে নিজে নিজে তৈরি করতে পারবেন সেম জায়গাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব একটু পিছনের দিকে চলে গেল আমি সোজা করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি তারপরে এখানে আমি আবার আটটি চেইন নিব এগাতেই সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব তারপর এখানে আমি ছয়টি চেইন করবো সেম জায়গাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব এভাবে আমার ফুল তৈরি হয়ে গেল এখন পরের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব তারপর দুটি চেইন এর পরের গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশেট দুটো চেইন পরের গ্যাপে সিঙ্গেল ক্রুশেট দুটো চেইন পরের গ্যাপে সিঙ্গেল কুশেট দুটি চেইন পরের গেপে সিঙ্গেল কুশেট আমার এখানে তিনটি হয়েছে দুটি চেইন পরের গেপে সিঙ্গেল কুশেট ওইটি হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি হয়ে গেছে আমার এভাবে করে আমি পাঁচবার এতটুকু করে নেব তারপর এখানে যেভাবে ফুল করেছি ঠিক সেভাবে আবার ওই জায়গাতে ফুল করে ভিউয়ার্স আমি এতটুকু পরিমাণ করেছি দেখুন লেসটা কত সুন্দর হয়েছে এটি আপনারা শাড়ির পারে কামিজের নিচে কামিজের হাতায় বাচ্চাদের জামার নিচে উনার পারে আপনারা করতে পারবেন খুবই সুন্দর দেখাবে সুবিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ